আপনি কে এখানে কে না উনি এখানে আসেন মালিকের এই দোকানের মালিকের নাম কি জানেন না আপনি? তোমার কানের জন্য ধরা হয়েছে আপনি বলেন নুরু কই টাকা দেয় গেছে কখন গেছে ঘন্টা দুই সেটা কে বিক্রি করে কে নেপাল ইয়া বারমার বোধ হয় ধরে নিয়ে সময় নেই আমাদের একটু কথা আপনার 210 এটা আমি তো মনোতলিক আছে না নেই না আমাদের তো ঘর না আছে না নেই এখন কি মনে হচ্ছে আপনার এখানে অবশ্যই বিক্রি করলে মনোতলিক থাকবে বিক্রি করে যারা তা নাই আপনি এসে দণ্ড খাইতে আমি কি বলবো আমার কাছে বলতেছে এখানে কি জরিমানা হবে কোনো? আশেপাশে
একটা শুনলাম চেক করতেছে দাম বেশি দিচ্ছে নাকি সেই ক্রেতা কই তারে হইলে পাঁচাই বাড়ি দেওয়া দরকার কেন ওই তারিখে দেখে সে কিনবে না ঢুকছে না সবই তো ডিস্টার্ব 230 এটা তো 35 আবার মানে 35 40 তারপর ওই লেখছে 240 টাকা কেমনি বেশি এত গুণা হবে না আপনার এত কমিশন বেসলি 60 পয়সা প্রতিদিন 600 কোটি টাকা ওরা চিন্তা করে নিচ্ছে ভেস থেকে কোন কথা হলো তো ভিতরে দেখবেন যে আস্তে আস্তে আগে কেনা কিনছে কত করে এটা এটা আমি বলতে পারবো না ওই যে বলেছেন 110 টাকা করে ওখানে বলে 210 টাকা করে পড়ছে ওখানে মুখ আমি পেয়েছ নাই তো 210 আপনার ওটার সাথে সামঞ্জস্য ছিল আয়সা কি পাইছে কত টাকা দিয়ে কিনছে কত টাকা বিক্রি করতেছে তুমি কয় টাকা ধরে বিক্রি করছো মূল্য তালিকা আছে কত টাকা কারণে তোমাকে জরিমানা করছে কি কারণে বল ভাই ভাই দাও দাও না বুঝতে আমাকে নিজে করে কিনা যা বিক্রি করছি আমরা বেশ দাম বেশি আর বিক্রি করছি আমরা 30 টাকা আর বোর্ডে কত লাগালো 30 টাকা
220 টাকা কেনা হলে তাহলে 220 টাকা বিক্রি হয় কিভাবে? তুমি বিক্রি দর লেখছো কেন ওখানে? তাহলে বিক্রি দর লেখছো 20 টাকা, বেচা আবার 40 টাকা। 300 কত দিয়ে? 220 টাকা আমরা কিনা। দেখি মেমো কিনাটার রেট দেয় কেমন? মেমাস মেমো কই? মেমোতে কত লেখা? ওতে খুচরা কত কইলে তো জিনিসটা হচ্ছে না। তো ওরা একবারে বলতে দাও, ওরা একবারে কষ্ট করো, বলো তুমি ভাই কিনছো কত দিয়ে, কোথায় কিনছো, কত করে বেচতেছো? আমার মালিক জানে কত করে কিনছে, এগুলো আমার বলছে যে এই দাম বেচতে আমরা এই দাম বেচছি। তুমি চার হাজার টাকা রানো আপনি যদি চান তাহলে আপনি শুধু আজকে তিন চারটা কাস্টমার সংরক্ষণ করছেন, যেগুলো আপনি বিক্রি করছেন দেখছেন। হালখাতা করেন কিভাবে তাইলে? হালখাতা করেন কিভাবে? আপনার গত পরশু একটা বই শেষ হয়েছে, সেটা আপনি ফেলাই রেখেছেন, এই কি বিশ্বাসযোগ্য কথা? না না এই সামনের এইটা দেন, সাদাটা দেন। বয়সটা বলুন। প্রতিষ্ঠানের নামটা কি? মোটামুটি 87 টাকা। না তাই তো লাভ হচ্ছে, 87 টাকা ডিস্টেন্সে বিক্রি করছে। যদি কিনা পড়েছে ওনার 137 টাকা লেখা আছে। সর্বশেষ ওনার ক্রয় কি তো ইয়ার এভিডেন্স কত আছে? আমি আছি, টেনশন নাই। 155 টাকা পেয়েছি সর্বশেষ। 155 টাকা কিনেছে? না, 137 টাকা ওখানে কেনা ছিল। 65 টাকা লাগবে, 65 টাকা আগে আপনি সোয়েটার তথ্য দেন। শেষ করে ভাই, আচ্ছা ভাই, এই যে ভাই কি করলো, কি কারণে আপনার রেকর্ড করছে জরিমানা, কি করছে
এখনো তো জরিমানা করিনি। দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান, দূরে রাখো কি কথা কইতে কন না তাহলে তো আমি পাচ্ছি না, পাওয়ার দরকার নেই, পরে নেন। ও আপনি ওদের ইয়া নিচ্ছেন হয়েছে আপনার, হইলে বললেন ভাই আগের একটা সিলেবাস হলো যে কারণে বাজারে মানে পেঁয়াজের বাজারে এই অস্থিরতা আপনাদের কাছে। ধন্যবাদ। আমাদের যে ফাইন্ডিং সেখানে এসে সেটি হচ্ছে যে ক্রয়কৃত মূল্য কত এবং বিক্রয় মূল্য কত, এর ভিতর যে ডিফারেন্স সেটা আমরা একটু তদন্ত করে দেখছি যে আসলে কত লাভ করা হচ্ছে। তো আমাদের কাছে একটু অস্পষ্টতা থেকে যাচ্ছে, সেটি হচ্ছে ক্রয়কৃত মূল্য। যেমন এখানে একটি দোকানে আমরা দেখলাম 12 তারিখে, আজকে হচ্ছে 16 তারিখ, 12 তারিখে ক্রয়কৃত মূল্য পড়েছে 137 টাকা, এবং উনি এরপরে যে পেঁয়াজ বিক্রি করছেন তার ক্যাশ মেমো সংরক্ষণ করতে পারেননি, ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ ক্যাশ মেমো উনি রাখেন নাই ওনার বক্তব্য অনুযায়ী। তবে আমরা চেষ্টা করেছিলাম ক্যাশ মেমোগুলো উদ্ধার করার জন্য, কোনো ক্যাশ মেমো ওনার পাওয়া যাচ্ছে না, কত দামে বিক্রয় করেছেন এবং সবগুলো পেঁয়াজের বিক্রি করতে পারেনি ওনার দেওয়া তথ্য মতে, অর্থাৎ কিছু পেঁয়াজ ছিলই সেখানে। এবং 13 তারিখে 155 টাকা করে কিনেছেন এবং আজকে 16 তারিখে বিক্রি করছেন 220 টাকা তার দেওয়া তথ্য মতে। তো আমাদের কাছে অস্পষ্ট থেকে গেল যে সবগুলো পেঁয়াজ তিনি বিক্রি করতে পেরেছেন কিনা। ওনার বক্তব্য ছিল যে না, সবগুলো পেঁয়াজ বিক্রি হয়নি, অর্থাৎ 137 এবং 155 টাকা করে কিনে উনি সংরক্ষণ করেছেন, এখন বিক্রি করছেন 220 টাকা, এটা তো সুযোগ নেই, এটি আমাদের কাছে আইনসম্মত মনে হয়নি। আর একটি বিষয় ছিল যে মূল্য তালিকা উনি একটু কারসাজি করেছেন, পরে দাম বাড়িয়ে দেওয়ার যে অপচেষ্ট সেটি করেছেন, ফলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এবং এর পূর্বে যে 2টি দোকানে আমরা গেলাম সেখানেও দেখলাম যে মূল্য তালিকার সাথে যে ক্রয়কৃত মূল্য তার কোনো ডিফারেন্স নেই, মানে সামঞ্জস্যতা নেই, ফলে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আরেকটা বিষয়, আমরা যারা ব্যবসায়ী আছেন যাদেরকে, ঠিক আছে, দেখুন আমাদের 64 জেলায় একই সাথে অভিযানগুলো পরিচালনা হচ্ছে, ফলে যেখান থেকে কিনে নিয়ে আসছেন সেখানেও আমাদের তদারকি টিম আছে, এটি নির্ভর করছে। আর আমাদের কাছে এখানে অস্পষ্টতা থেকে যাচ্ছে যে তারা কোনো ব্যাখ্যাই দিতে পারছে না যে আপনার ক্রয়কৃত মূল্য কত টাকা উনি কিনেছেন এবং সেই পেঁয়াজগুলো কতটা বিক্রি করছেন, কতগুলো অবশিষ্ট রয়েছে, তারপরে যেটি বিক্রি কিনলেন উনি এর ভিতর যে ডিফারেন্স থেকে গেল সেটা ওনারা এক্সপ্লেন করতে পারছেন না। অর্থাৎ আমাদের বক্তব্য স্পষ্ট যে আপনার ক্রয়কৃত মূল্যের সাথে বিক্রয় মূল্যের একটা ব্যালেন্স থাকতে হবে, সেটি এখানে আমরা দেখতে পেলাম না। মানে মূলত আপনারা যেটি বলছেন যে এই পাইকারি বাজারে এই মূল্য কারসাজিটি, এখানে আমাদের কাছে একটু এরকমই মনে হয়েছে যে 137 টাকা কিনে 220 টাকা বিক্রি করবেন, এটা তো অস্বাভাবিক ব্যাপার, এটা তো মেনে নেওয়া যায় না। আচ্ছা, কত টাকা জরিমানা করা হয়েছে? মোকামে আসলে কত টাকা নির্ধারণ করা হয় বা এখানে সাধারণ পাবলিক যারা বিক্রেতা আছে তাদের কত টাকা এবং আপনাদের সরকার নির্ধারিত যে একটা রেট আপনারা ধরে দিচ্ছেন কিনা, এই যে তদারকি বা এই মেমো দেখা বা এই কাজগুলো, ওরা বুঝছে যে আমরা যেখান থেকে মোকাম যে মূল জায়গা যেখানে কেনা হয় সেই জায়গায় এই হচ্ছে, যারা ইম্পোর্টার তারা দাম বেশি নিচ্ছে, সে কারণে পেঁয়াজ পচে যাওয়ার একটা প্রবণতা থাকে সেই জায়গায়। গতকালও আমরা দেখেছি মিয়ানমার থেকে যে পেঁয়াজ এসেছে সেই পেঁয়াজ ব্যাপারটা সেই পেঁয়াজ পড়ে গেছে, যারা বলছেন যে আসলে আমদানি করে তো 30 জন 40 জন, তাদেরকে যদি ধরা যেত তাহলে আসলে এই অবস্থা থাকতো না। এই বিষয়ে আপনার কি মনে হয়? দেখুন, আমি দুই ভাবেই বলি, একটি হচ্ছে যে আমদানি কারকের যে যে এলসির কাগজপত্র এই বিক্রেতা এনারা এগুলো দেখাতে পারছেন না। আমরা বারবার বলছি যে আপনার ক্রয়কৃত মূল্য সেটি ক্যাশ মেমো রাখতে হবে, বিদেশি পেঁয়াজের ক্ষেত্রে অবশ্যই এলসির কাগজ রাখতে হবে যেন আমরা বুঝতে পারি যে ক্রয়কৃত মূল্য কত পড়েছে, এবং তার সাথে অবশ্যই তার কিছু লোডিং আনলোডিং খরচ আছে, তার পরিবহন খরচ আছে, তার বিদ্যুৎ বিল, তার ভ্যাট ট্যাক্স, তার কিছু লাভ রয়েছে, এই সব কিছু মিলেই সে মূল্য তালিকা নির্ধারণ করবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই এই কত করে ক্রয়কৃত মূল্য সেই কাগজেই তারা দেখাতে পারছে না, এটি হচ্ছে প্রবলেম।
প্রতিদিন তাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে তারা পণ্য মূল্য নির্ধারণ করে দিয়েছেন, তো তার সাথে সামঞ্জস্য থাকতে হবে। তাহলে এই যে দামটাকে আসলে সুযোগ হিসেবে দিচ্ছে কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু ব্যবসায়ী এটি করছেন এবং তাদেরকে আমরা দমন করার জন্যই মূলত আমরা প্রতিদিন অভিযানে নেমেছি আপনাদের সহযোগিতা, পুলিশ ফোর্সের সহযোগিতা। এ পর্যন্ত আমরা তিনটি প্রতিষ্ঠানকে দুইটিকে 20,000 টাকা করে আর একটিকে 30,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং আমরা একটি অভিযান কন্টিনিউ করব, চলমান থাকবে সারাদিন। দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অভিযানের সময় মালিকরা পালিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? না, এই যে সংশ্লিষ্ট থানা পুলিশও আমাদের সাথে রয়েছেন, তাদেরকে আমরা কড়া নির্দেশ দিয়েছি তাদের খুঁজে বাইর করার জন্য। আটক করেছেন কতজন? এই পর্যন্ত আমরা দুজনকে আটক করেছি এবং আইনগত যে ব্যবস্থা সেটি আমরা নিব। আটক করা কেন হচ্ছে? তারা কোঅপারেশন করে নাই, তারা আমাদের উপস্থিতি পেয়ে পালিয়ে গিয়েছেন, একজনকে শুধু আমরা পেয়েছি বলে তাদের।